নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীর রান্নাঘর। আজ আমি বানাবো কফি শপ স্টাইলের ক্যাপুচিনো কফি। মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব কম খরচে আমি এই কফিটা আজ বানাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই কফিটা বানাই। 1.5 চামচ কফি নিচ্ছি, ওই চামচে 2 চামচ চিনি নিচ্ছি, আর নিচ্ছি 2 চামচ জল। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটা বিট করে নিচ্ছি। 15 মিনিট বিট করা হয়ে গেছে, দেখুন ক্রিমের মতো হয়েছে। এরপর দুধটা জাল দিয়ে নিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেছে, চকলেট সিরাপ নিয়েছি আর একটা পাইপিং ব্যাগ তৈরি করে নিয়েছি। চকলেট সিরাপটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য আমি কাপের মধ্যে অল্প চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। 1 চামচ ক্রিমটা দিয়ে দিলাম। এরপর ফুটন্ত দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও উপরে 1 চামচ ক্রিমটা দিয়ে দিলাম। এরপর চকলেট সিরাপ দিয়ে কফিটা ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কফিটা। আমি ঠিক একইভাবে আরেকটা কাপে কফিটা বানিয়ে নিচ্ছি। কফি শপ স্টাইলের ক্যাপুচিনো কফি তৈরি হয়ে গেছে, একদম কফি শপের মতোই দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের অল বাটনটা প্রেস করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।